হরে কৃষ্ণ। আজির প্রা পবিত্র পুরুষোত্তম মাহ অধিক মাহ আরম্ভ হয়েছে, 18 জুলাই 2023 সন, আর ই 16 আগস্টলৈকে চলিব। আমি ইতিমধ্যে দুলানি আলোচনা রাখিলো। প্রথম লানি আলোচনাত এই মাহক কিয় অধিক মাহ বলে কোয়া হয় এই সম্পর্ক আলোচনা করিলো, আর দ্বিতীয় লানি আলোচনাত এই মাহক কিয় মল মাহ বা মলিন মাহ বলে কোয়া হয় এই সম্পর্কে আলোচনা রখা হল। এতিয়া তৃতীয় লানি আলোচনাত আমি কব বিচারিছো যে এই মাহটো কেনেকৈ পুরুষোত্তম মাহ নামে ঘোষিত হল। আমি ইতিমধ্যে কৈছো যেহেতু এইটো এটা অধিক মাহ, গতিকে এই মাহত কোনো অধিষ্ঠাতা গ্রহ নাছিল। আনকি ধর্মীয় বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানবিলাক করিবর বাবে তিথি আর নক্ষত্রর গণনাবিলাক করিব পৰা যোৱা নগৈছিল, সেইবাবে এই মাহ বড় দূষিত অনুভব হৈছিল। আর এই মাহে নিজে কান্দা কাটা আরম্ভ করলে, আর কান্দি গৈ অধিক মাহ গৈ বিষ্ণুর ওসর পালেগৈ, আর বিষ্ণুক দুঃখর কথা সদরি করলে। কৈছে যে অন্য মাহবিলাকত বিভিন্ন শুভকর্ম মাঙ্গলিক কর্মবিলাক অনুষ্ঠিত হয়, গতি সেই মাহবিলাক অত্যন্ত গৌরবান্বিত, আর তার বিপরীতে মোর মাহত অধিক মাহত কোনো ধর্মীয় অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো শুভ অনুষ্ঠান যেহেতু নহয়, গতি মই বড় লজ্জিত। আর ইতিমধ্যে মোক কর্মকাণ্ডী সকলে স্মার্ট ব্রাহ্মণ সকলে মল বা মলিত মাহ বলে দোষারোপ করেছে। গতি মোর ইয়াত এই যেটু মোর দুঃখর অবস্থা তারপর আপনি মোক একটা সমাধান সূত্র দিয়ক। তো বিষ্ণুয়ে কলে যে ইয়ার তো সমাধান সূত্র মোর ওসরত নাই, যে তোমাক মই তেনে হলে গোলক বৃন্দাবনত শ্রীহরির ওসরলৈকে লৈ যাও। এই বলি অধিক মাহক বিষ্ণুয়ে গোলক বৃন্দাবনলৈ লৈ গল, আর গোলক বৃন্দাবনত গৈ তেওঁ সেই কান্দা কটা আকৌ আরম্ভ করিলে। আর তেতিয়া ভগবান শ্রীহরিয়ে তেওঁ সুধিলে যে তুমি কোন, গোলকতো আমার কোনো দুঃখর অবস্থান নাই, ইয়াত কোনো কান্দা কটার ব্যবস্থা নাই, গতি তুমি কিহর দুঃখত এনেকৈ কান্দা কটা করেছা, আর তোমার দুঃখর কারণ কি? তেতিয়া অধিক মাহে গোটেই কথাখিনি খুব সুন্দরভাবে শ্রীহরির ওসরত উপস্থাপন করিলে, আর কলে যে মই অতি দুঃখত আছো, আর তুমি সর্বদুখহারী শ্রীহরি, গতি মোর দুঃখবিলাক হরণ করিব তুমিহে পারিবা। তে কৃষ্ণই কলে ঠিক আছে, আজির পৰা মই বাৰু তোমার দুঃখর নিষ্পত্তি করিম। তুমি যি কারণে দুঃখ করেছা যে এই মাহক কর্মকাণ্ডী সকলে মল মাহ বলে কয় আর কোনো ধরনের শুভকর্ম বা মাঙ্গলিক কর্ম নকরে, তার বিপরীতে মই তোমাক আজির পৰা মোর নিজের নাম তোমার মাহত অর্পণ করিলো, অর্থাৎ মই পুরুষোত্তম আর তুমি আজির পৰাই পুরুষোত্তম মাহ রূপে তুমি সকলের মতে জনাজত হবা, আর মোর সমস্ত গুণ তোমাক সঞ্চার করিলো, অর্থাৎ কথা দিলো যে অন্য মাহতো যাক শুভকর্ম করাত বাধা থাকে, এই মাহত কোনো দিনতে একো কাম করাত বাধা না থাকিব, সকলো শুভকর্ম, সকলো ধর্মীয় কর্ম, সকলো মাঙ্গলিক কর্ম করার কারণে মই তোমাক অর্হতা দিছো, আর প্রতিটো দিনেই শুভ হব, আর মোর সকলো ভক্তিমূলক কার্যলি এই মাহতেই করা হব, আর তোমার মহিমা ইমানেই বাড়িব যে অন্য মাহতকৈ তুমি 16 গুণ অধিক গুণবস্ত হয়ে উঠিবা, অর্থাৎ অন্য মাহত কর্ম করিলে যি ফল পায় এই মাহত 16 গুণ বৃদ্ধি পাব। গতি এই মাহত মোর সকলে ভক্তি করিব, আর তোমাক মই কৃপা বর্ষণ করছো, আর মই অবশ্যই যি সকলে এই মাহত ভক্তি করে তেওঁলোকক কৃপা বর্ষণ করিম, আর বরং মই তেওঁলোকক কৃপা দিবলৈ বাধ্য। এই যে বাধ্য শব্দটো ভগবানে কেতিয়াও কোনো জায়গাতে উল্লেখ করা নাই, ভগবান কৃপা দিবলৈ কেতিয়াও বাধ্যই নহয়, কৃপা ভগবানৰ ইচ্ছাধীন, ভগবানে ইচ্ছা করিলে কারবাক কৃপা দিব পাৰে আর কৃপা নিদিব পাৰে, অহৈতুকী কৃপা করব পাৰে, কোনো হিত নোহোৱা কৃপা করব পাৰে, কিন্তু কৃষ্ণৰ ইচ্ছা থাকিব লাগিব। কিন্তু ভগবানে কৈছে যে এই মাহত মই কৃপা দিবলৈ বাধ্য যিসকলে মোর ভক্তি করে, গতি ভগবান পুরুষোত্তমে এই মাহক তেওঁৰ সকলোবিলাক গুণ, সকলোবিলাক মহিমা,
সঞ্চাৰ কৰিছে আৰু তেওঁ কথা দিছে যে ভক্তসকলে অৱশ্যেই মোৰ কৃপাৰ পৰা বঞ্চিত নহ'ব, নিশ্চিতভাৱেই তেওঁলোকে মোৰ কৃপা লাভ কৰিব। গতিকে তেতিয়াৰ পৰাই এই অধিক মাহ যাৰ দায়িত্ব সম্পূৰ্ণ ভগৱানময়ে ল'লে, পুৰুষোত্তমে ল'লে, তেতিয়াৰ পৰা এই মাহ পুৰুষোত্তম মাহ ৰূপে জনাজত হ'ল, প্ৰসিদ্ধ হ'ল। হৰে কৃষ্ণ।